একটা সেকেন্ড, একটু ওয়েট করো, আমি শেয়ার করছি। তুমি একটু স্ক্রিনটা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু প্রেজেন্ট প্রেজেন্ট স্ক্রিন করি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা ওটা তো আমি দেখছি, ট্রায়ালে এই যে দেখো, এই যে দেখো, এই যে আমার স্ক্রিনটা যেটা, এটা একটা আমি পিডিএফ খুলেছি, ঠিক আছে? হ্যাঁ, এই যে এখানে ধরো আমি একটা পিডিএফ খুললাম এক্ষুনি, প্রোগ্রাম শিডিউল, এটাই আমি খুললাম। খুললাম তো এই যে এডিটে গেলাম, এডিটে গিয়ে এখানে দেখো কমেন্টস বলে যে সেকশনটা দেখতে পাচ্ছ, এখানে পেন রয়েছে। আমি ধরো এখানে 4 মার্কস দিতে চাইছি, দিতে পারলাম, আমি 25 দিতে চাইছি, লিখতে পারলাম। দেখেছো এটা ফোনে করা যাচ্ছে, কিন্তু এই আমার অপশনটা আছে। স্ক্রিনটা দেখতে পাচ্ছো আমার সকলে? হুম 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 হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ঠিক আছে, এভাবে করা যায়, মানে এটা তুমি মার্কসও এখানে দিতে পারবে। এখানে অনেক কটা অপশন আছে, টেক্সটের অপশন রয়েছে, টেক্সট লিখতে পারে। হুম হুম একদম নর্মাল ফোনেরই ওটা ইনবিল্ট রয়েছে কিছু কিছু ফোনে। আমার ফোনে যেমন ইনবিল্ট রয়েছে ওটা, ওই অ্যাক্রোবেট। আমি জাস্ট বেরিয়ে যাচ্ছি, অ্যাপটা দেখে নাও। এই যে নর্মাল অ্যাপ, অ্যাডোব অ্যাক্রোব্যাট, এই যে এই অ্যাপটা, ঠিক আছে? এটা দিয়ে করা যাবে, এটাকে এডিট করে যে কোনো একটা ডকুমেন্ট খুলে এডিট করে করতে পারবে কমেন্টস এ। এখানে অনেক বিষয় আছে, ফাইল এন্ড সিগনেচারটাও এখানে আছে, সিগনেচারটাও এখানে রয়েছে। আমি বললাম না, আমি দেখেছি এটা করা যায়। এই যে ফাইল এন্ড সাইন, যেটা সিগনেচার যেটা অ্যাড করা, সেটাও করতে পারবে, ক্রিয়েট সিগনেচার। আমি স্টপ প্রেজেন্টিং করে দিচ্ছি। হুম হ্যালো, আমি কারোরটা শুনতে পাচ্ছি না। ঠিক আছে, শুন, আমি শুনতে পাচ্ছিলাম না অনেকক্ষণ যাব। ফোনেও করা যেতে পারে, নট নেসেসারি সবাইকে কম্পিউটারে করতে হবে, মানে তারা ফোনেও ইউজ করতে পারে। সুপর্ণা, তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ এবার ঠিক আছে, বল। ওটা কি নর্মাল তোমার অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার, সব ডিসি ফিসির দরকার নেই? এটা ফোনে, ফোনে ফোনে না, ফোনে তোমার ডিসি দরকার হচ্ছে না, জাস্ট নর্মাল থাকলে। এবার এক একজনের অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী হয়তো চেঞ্জ হতে পারে, নর্মালি খুলে যাচ্ছে। অবশ্য আছে, প্লে স্টোরে আছে, অ্যাক্রোবট ডিসি আছে। হুম হুম ডিসি আছে। সবকটাই একই, অ্যাডোব রিডার হোক আর অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার ডিসি হোক, সবকটাই একই। আর প্রথম কথা হচ্ছে, ওইটা ফোনে করতে গেলে, পেনটা পেতে গেলে আপনাদেরকে কিন্তু সাইন ইন করতে হবে, অ্যাডোব একটা অ্যাকাউন্ট করতে হবে, সবই করতে পারবেন, না হলে করতে পারবেন। বুঝতে পারলাম না, আরে বা বলো। অ্যাডোবে, অ্যাডোবে একটা অ্যাকাউন্ট করতে হবে। আপনারা যেমন রেখা ম্যাডাম যখন দেখাচ্ছিলেন, রেখা ম্যাডাম অ্যাকাউন্ট আছে বলে দেখাচ্ছিল, রেখা ম্যাডামকে দেখাচ্ছিল, ওয়েলকাম রেখা ম্যাডাম দেখাচ্ছিল ওখানে, ঠিক আছে? ওনার একটা অ্যাকাউন্টে লগ ইন করা আছে, তাই জন্য পেনটা দিচ্ছে অপশনটা। পেনটা অ্যাকাউন্টে লগ ইন না থাকলে দেবে না, তাই বলছি। ও আচ্ছা, লগ ইন করতে হবে। হ্যাঁ, তার মানে তো আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে সম্রাট, তার মানে অ্যাকাউন্ট যেমন খুলতে হবে। যেমন যেমন ফেসবুকে একটা অ্যাকাউন্ট খোলেন, যেমনি যেমন এতে জিমেল একটা অ্যাকাউন্ট খোলেন, আপনার জিমেল আইডি দিয়ে ওখানে জাস্ট একটা সাইন আপ করে নেবেন, যেরকম জুমে সাইন আপ করেছেন। সম্রাট দা, সম্রাট দা, হ্যাঁ আমাকে কিন্তু ইয়ে ছাড়াও দিচ্ছে, মানে তোমার আমার আমার কিন্তু কোনো অ্যাকাউন্ট নেই, তবুও আমাকে দিচ্ছে। হ্যাঁ 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 তাহলে আমার ভাষণে দিচ্ছে না, আমার ভাষণে দিচ্ছে না, যাই হোক আমার মোবাইলে ভাষণে দিচ্ছে না।
ঠিক আছে এটা আমাকে সাইন করতে হবে দিচ্ছে জানি না ম্যাডাম কে দিচ্ছে কিনা রেখা ম্যাডাম কে আপনি রেখা ম্যাডাম যদি সাইন ছাড়া দেয় তাহলে ভালো এটা মনে হয় আমারটাও বোধহয় সাইন ইন আলাদা ভাবে করা বোধহয় নেই এক সেকেন্ড আমি দেখছি এডিট পিডিএফ এই তো আমারটা দেখাচ্ছে আমারটা দেখাচ্ছে তুমি যে কোনো অ্যাপে ঢুকতে গেলেই ফোনে ওরা গুগল অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে চায় নালে ঢুকতেই দেয় না এটা কি দীপমালা চালাচ্ছে কে করছে এটা ওই যে দীপমালা দেখাচ্ছে বলছে ওর ইয়েতে দেখাচ্ছে উইদাউট সাইন ইন হ্যাঁ যদি বলেন আমি দেখিয়ে দিতে পারি দেখিয়ে দাও একটুখানি তাহলে স্টপ প্রেজেন্ট এক করো সুপর্ণা দি দেখ আচ্ছা ওর নাম সুপর্ণা আসছে কেন যাওয়ার পর দেখুন এই ড্রয়িং মার্কআপস এখানে দেখুন আমার এই পেনটা যে ড্রয়িং ফ্রি ফর এখানে দেখুন আমি এখানে টু লিখতে পারছি এগুলো এই পেনটা কিন্তু অত ভালো না সেটা না এখানে দেখুন সমস্ত অপশন গুলো কিন্তু আছে আপনি ইরেজ করতে পারবেন সবকিছু করতে পারবেন এখানে স্টিকি নোটও অ্যাড করতে পারবেন এখানে আপনি হাইলাইটও করতে পারবেন অসুবিধা তো কিছু আমি এটা দিয়ে করি আমার কাছে পুরোনো ভার্সনটাই আছে সবই করা যাবে পুরোনোটা বলেই ওকে ওই জন্য লগ ইন করতে হলো না আমার শুধু অ্যাডব রিডার আছে আমার কাছে মানে এটা ল্যাপটপটা খুলে জাস্ট অ্যাডব রিডার খুললেই আমরা ঢুকতে পারবো তাই তো হ্যাঁ 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 একদম যে কোনো ডকুমেন্ট আপনি আপনার যেটা বাই ডিফল্ট করা থাকবে আমি যেমন আমার এটা পিডিএফ আছে তো পিডিএফ এর উপর আমি রাইট ক্লিক করব ওপেন উইথ এবার আমি যেটা দিয়ে খুলতে চাই যদি অ্যাডব রিডার হয় অ্যাডব রিডার মাইক্রোসফট এজ হলে মাইক্রোসফট এজ আর যেগুলো আমার কাছে আছে ডব্লিউপিএস অফিস যা ও সে তখন ইনস্টল করে নেবে যেমন ভাবে ইনস্টল করতে হয় জাস্ট লিখলেই হবে অ্যাডোব্রিডা তো আছে পিডিএফ ফাইলগুলো খুলে তো একটু 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 জাস্ট আপনি চেক করে নেবেন যে আপনার গুলোতে এগুলো হচ্ছে কিনা এই যে টুলস সেকশন আছে কমেন্ট সেকশনে গেলেই আপনি এখানে সবটা পাবেন এই যে ড্রয়িং মার্কআপ এর মধ্যে উপরে এগুলোর মধ্যে আছে এখানের মধ্যে স্টিকি নোট আছে সবই আছে হাইলাইটস আছে এটাই ভালো হ্যাঁ এটা ভালো এটাই মানে অত ঝামেলা নেই লাল করা যাবে তো এখান থেকে কালারটা মনে হচ্ছে না তাহলে সেক্ষেত্রে এখানে কমেন্ট দিয়ে এটা দিয়ে
এটা পেনটা কিন্তু ভালো নয়, মানে পেনটা এরকম এদিক ওদিক হয়ে যাচ্ছে। ওখানে যেমন এদের যেমন পেনটা খুব সুন্দর, এখানে পেনটা একটু সমস্যা। হ্যাঁ, তবে এখানে আপনি এগুলো করতে পারবেন, এই সুবিধাগুলো আছে যে আন্ডারলাইন হান্ডারলাইন গুলো করা যায়। এই যে একবার করে এটা ক্লিক করে দিন। ওকে, বন্ধ করছি তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সুপর্ণা দি আর কিছু বলবে? তাহলে আমি স্টক শেয়ারিং করে দিচ্ছি। ওইটা মোবাইল ইয়েটা দেখিয়ে দাও কি যেন বলো। না না, তুমি যে দেখাচ্ছিলে ফোনেরটা, মোবাইলে দেখাচ্ছিলে যে মোবাইল। হ্যাঁ আরেকবার দেখিয়ে দাও সুপর্ণা, একবার মোবাইলটা দেখিয়ে দাও, দেখিয়ে দাও একবার, একটু দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বল। ওই টি কাটাটা কি, ওটাকে কিছু কেটে দেওয়া নাকি লেখা? টি 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 না, টিটা কেটে দেওয়া একটা কি দেখতে পাচ্ছি। বোঝা যাচ্ছে
ছোট হয়ে গেছে। একটা কথা জিজ্ঞেস করছি, সাইন করে আমরা যেটা করি না ইউজুয়ালি একটা ডেট দি, তো সেই ডেট দেওয়ার জন্য কি একটা বক্স নিতে হবে? আচ্ছা ডেটটা বলতো, ডেটটা বলতো, লিখলি ওই তো বাঁ দিকে দেখাচ্ছে ফরম্যাট একটা দেখাচ্ছিল, ওইটা সিলেক্ট করে ওই যে বাঁ দিকে একটা। বুঝতে পেরেছি, মানে টেক্সট বক্স দেখালেই ও তো ডেট দেখালো বোধ হয় নিজে নিজেই, তাই না? আচ্ছা আচ্ছা, এখন আর প্রবলেম নেই, করতে গিয়ে কি হবে জানি না। একটু নিজে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না, প্রবলেম হবে না দনিমাদি, অত চিন্তা করো না, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ওই নাড়াচাড়া করলে হয়ে যাবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ সেটাই মনে হলো, ক্লাসরুমে খাতাটা চেক করেছিলাম, ওই টেক্সট বক্স আরো সোজা।
আমি করব শেয়ার স্ক্রিন। ভীষণ চলে যাও ওটা। না আমি নিচে টোটাল করে দিয়েছিলাম কমেন্ট বক্স করে। হ্যাঁ 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 প্রাইভেট কমেন্ট। হ্যাঁ হ্যাঁ ক্লাস করে করে। এই সুপর্ণা ক্লাসরুমের খাতাটা একটু বলে দে কিভাবে করতে হবে, চেক করতে হবে, ওটা একটু প্রথম থেকে বলে দে। হ্যাঁ হ্যাঁ একটা করে দেখা। আচ্ছা ঠিক হয়ে গেছে। হ্যাঁ বল। হ্যাঁ ধর খাতাটা দিয়েছে, আমার অ্যাসাইনমেন্টটা আমার দিল। এবার এবার এই কি দিয়ে কি কি কোন সফটওয়্যার, এবার এটা কি? ও ক্লাসরুমে ধর অ্যাসাইনমেন্টে, তাই তো? অ্যাডব নয় তো, অ্যাডব নয় তো, সেখানে গুগল ক্লাসরুমটা। ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা কি ভাব। একটা কথা বলি, বলছি আমরা যদি অ্যাসাইনমেন্ট যেটা দেবো, ধর কোয়েশ্চেন দিলাম গুগল ক্লাসরুমে, সেটা কি আমরা অ্যাসাইনমেন্ট যে অপশনটা আসবে সেখানেই কোয়েশ্চেনটা দেবো? তো না না আমি সেটা বলছিলাম, মানে আমরা যখন ওই প্লাস সাইনটা দিয়ে গুগল ক্লাসরুমে গিয়ে প্লাস সাইনে যাচ্ছি, তখন তো অনেক ক্লাস ওয়ার্ক, মেটেরিয়াল, অ্যাসাইনমেন্ট, কোশ্চেন বিভিন্ন আসছে, তো তো কোশ্চেন কি অ্যাসাইনমেন্টে দিতে পারি? হ্যাঁ অ্যাসাইনমেন্টেও দেবে। হ্যাঁ আমি সেটাই বলছি, মানে অ্যাসাইনমেন্টে দিলে কি ওরা ওখান থেকে কোশ্চেনটা ওরা লিখে যদি আপলোড করে, সেখানেই কি ওই অ্যাড অ্যাটাচ বলে যে অপশনটা আছে সেটা কি ওখানে ওরা দেখতে পাবে? আচ্ছা 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 বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার এবার ওরা খাতাটা দিল, তাই তো? করার পর কি দেখাবে? ওকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে বুঝতে পেরেছি। আচ্ছা সুপর্ণা, আমার কিন্তু কোনো নোটিফিকেশন দেখাচ্ছে না, কেন বলো তো? হ্যাঁ জিমেলে আছে, কিন্তু আগে যেমন মোবাইলে এলে পরে সঙ্গে সঙ্গে না উপরে দেখাতো যে নোটিফিকেশনটা, কিন্তু এখন সেটা দেখাচ্ছে না। আচ্ছা এবার খাতাটা দিলো, এবার একবার খোলা, এবার একটা খাতা খুলে এবার কিভাবে দেখবো? হ্যাঁ
কোথায় কোথায়? আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, না এটা এটা কর, এটা করার পরে কি করবো, কি করবো বল, রিটার্নটা কিভাবে করব? ও ওকে, কোথায় ক্লিক করব? ওকে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি বুঝেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আর হ্যাঁ, এখানে সিগনেচারের অপ, সিগনেচার আছে, সিগনেচারের কমেন্টে দেয়া আছে, বুঝেছি বুঝেছি, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। ও ও আচ্ছা, পুরোটা আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ ঠিক আছে। এটা এটা তোর থাকবে কোথায়, এই জায়গা মার্কসটা আমি কোথায় পাবো, কোন জায়গাটা মার্কসে? মার্কসে ও ঠিক আছে ঠিক, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে থ্যাংক ইউ। তুমি হ্যাঁ তুমি স্ক্রিন শেয়ারটা, আমি হাতে লিখে সেটাকে ফটো তুলে কম্পিউটারে নিয়ে রেখেছি। হ্যাঁ সেটা ছোটই কিছু, 3-4 লাইনের একটা লেখা আমি নিয়ে রেখেছি, যেটা এই ডেস্কটপে আছে আমার। ঠিক আছে, এটা হচ্ছে আমার, আমি হাতে লিখে সেটাকে ফটো তুলে আমার ডেস্কটপে রেখেছি। এখন আমি এটাকে মানে হ্যান্ডরাইটিং টু ওয়ার্ড ডকুমেন্ট ট্রান্সলেট করব। ওকে, কিভাবে করব না, প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাকে কোনো একটা মেলে লগ ইন থাকতে হবে। এবার সেখান থেকে ফার্স্টে সেই মেল আইডি থেকে আমাকে ড্রাইভে যেতে হবে। তো যেমন ভাবে ড্রাইভে যাই, এখানে থেকে ড্রাইভে গেলাম, ড্রাইভে যাবার পর প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই যে ফাইলটাকে এই ড্রাইভে আপলোড করতে হবে। তো কিভাবে আপলোড করব না, এখানে লেফট হ্যান্ড সাইডে যে নিউ আছে, নিউ প্লাস সাইন, সেই নিউতে ক্লিক করার পর ফাইল আপলোড, ফাইল আপলোডে ক্লিক করার পর ওই ফাইলটাকে আমাকে সিলেক্ট করতে হবে। ফাইলটার নাম আমি জানি, এটা এটাকে আমি ওপেন করব, একটু টাইম নেবে, এটা সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যাবে। এই যে ফিনিশিং আপলোড, ড্রাইভে আপলোড হয়ে গেল আমার ওই হাতে লেখা ফাইলটা, এই যে সেটা চলে এসেছে এখানে। এবারে যেটা কাজ সেটা হচ্ছে এটাকে একবার ক্লিক করে এর উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখবো অনেকগুলো অপশনস আমাকে দেখাচ্ছে, তার মধ্যে আমি এই যে ওপেন উইথ অপশনে যাব, সেখান থেকে গুগল ডকস যে অপশন আছে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করলে এটা কিছুটা টাইম নেবে, মানে যত আপনার যত বড় লেখা হবে হ্যান্ডরাইটিং ততটাই টাইম নেবে। এটা ছোট যেহেতু হয়তো আমি আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে, মানে এখানে অ্যাকচুয়ালি কনভার্টটা হচ্ছে,
এই যে আমার ছোট তিন চার লাইনের লেখা ছিল বলে যেটা দেখাচ্ছে গুগল ডকসে, দেখুন উপরে আমার ফাইলটা দেখাচ্ছে আর নিচে আমার যে কনভার্ট হওয়া যে জিনিসটা সেটা দেখাচ্ছে। এখানে যেটা মেইনলি যেটা ব্যাপার সেটা হচ্ছে দু চারটে লেটার কিন্তু এদিক ওদিক হতে পারে, কারণ হ্যান্ডরাইটিং এর উপর ডিপেন্ড করছে, আপনার কম্পিউটার ট্রান্সলেট করছে, সেজন্য যদি খুব আর কি টানা হাতের লেখা হয় বা কিছু তাহলে কিন্তু অনেক সময় করতে পারে না, বা একটা দুটো লেটার উল্টো পাল্টা করে দেয়। এখানে মোটামুটি সব ঠিকঠাকই করেছে, শুধুমাত্র এইগুলো যে স্টেপ ওয়াইজ যেগুলো সেগুলো এক লাইনে রেখে দিয়েছে। যাই হোক, এটা আমার এখন কাজ নয়, আমার যেটা মেইন কাজ সেটা হচ্ছে আমি এটাকে ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে আসবো। তো ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে আসার জন্য আমি কি করব, এটা আমার গুগল ডকসে খুলেছে, তো এখান থেকে এই যে ফাইল অপশন লেফট সাইডে আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ডাউনলোডস, ডাউনলোডসে যাওয়ার পর দেখুন অনেকগুলো অপশন দেখাচ্ছে, আমি যাব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এটাতে আমি নিয়ে যাব কারণ ডাউনলোড করবো, সেজন্য এটাতে আমি ক্লিক করলাম। এটা ক্লিক করার পরই দেখুন আমার ফাইলটা ডাউনলোড হবে, এই যে নিচে ফাইলটা ডাউনলোড হয়ে গেল, এটাকে এবার আমি ওপেন করব। টাইম নেবে, আচ্ছা এই ওয়ার্ড ফাইলটা ওপেন হওয়ার পর আমাকে সবগুলোই দেখাচ্ছে, আমার অ্যাকচুয়াল যে পিকচার ফাইলটা সেটাও দেখাচ্ছে আর নিচে আমার ট্রান্সলেট হওয়া জিনিসটাও দেখাচ্ছে। এবারে আমি এটাকে যেটা করব, এই পিকচারটার উপর একবার ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, দেন আমি এটাকে ডিলিট করে দেবো পিকচারটাকে অ্যাকচুয়ালি। তো ডিলিট অবজেক্ট, পিকচারটা ডিলিট হয়ে গেল, এখানে একটা এই যে লাইন এসছে এটার উপরে ক্লিক করে এটাকেও আমি ডিলিট করে দিতে পারি। এবার জাস্ট আমি এটা আমার অ্যাকচুয়াল লেখাটা চলে এলো ওয়ার্ড ডকুমেন্টে, এটাকে এবার আমি নিজের মতো মডিফাই করে নিতে পারবো, যা 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 কিছু করা যায়, বড় ছোট ফন্ট সাইজ চেঞ্জ একটু একটু মডিফাই করে নেব যেমন ভাবে আমি লিখেছিলাম, সবকিছুই করা যাবে, ফন্ট সাইজ চেঞ্জ কালার চেঞ্জ যা ইচ্ছে আমি করতে পারি। এভাবেই হচ্ছে মানে আমি কোনো একটা হ্যান্ডরাইটিংকে ওয়ার্ড ডকুমেন্টে চেঞ্জ করতে পারি, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে লেটার গুলো আমাকে ঠিকঠাক থাকতে হবে, খুব টানা হাতে থাকলে কিন্তু অনেক সময় একটু এদিক ওদিক করে দেয়, তখন সেটাকে আবার মিলিয়ে দেখে আমাকে ঠিক করতে হবে। আর ওই যে কনভার্সনটা হচ্ছে এটা আমি ছোট অল্প তিন চারটা লাইন লিখেছিলাম বলে তাড়াতাড়ি কনভার্ট হয়ে গেল, আদারওয়াইজ একটু টাইম নেয় গুগল ডকসে যখন ওটা কনভার্ট হচ্ছে। তো ব্যাস এভাবেই হয়। এটা কি কোয়েশ্চেন করার জন্য কাজে লাগবে না, ইউটিলিটি কি? ইউটিলিটি কি মানে অনেক সময় যদি আপনি মানে হাতে লিখে অনেক সময় আপনার মানে স্ক্যান করার অপশন নেই বা কিছু, স্ক্যান করা নয় মানে অনেক সময় পিডিএফ এ কনভার্ট কনভার্ট করতে হয় তো অনেক কিছু, তখন আপনি এবার এটা ওয়ার্ডে হয়ে যাওয়া মানে এটাকে আপনি এবার যে কোনো জায়গা থেকে এটাকে এক্সপোর্ট টু পিডিএফ যা ইচ্ছে করে নিতে পারবেন, মানে হাতে লিখে ওই ক্লাসরুমে খাতাগুলোকেও অনেক সময় আপনি ওয়ার্ডে আনতে পারবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্লাসরুমে যেহেতু আপনার অনেকটা বড় ওরা অ্যাসাইনমেন্ট জমা দিতে কনভার্ট হতে একটু টাইম নেবে, এটাই না। হ্যাঁ এবারে হচ্ছে সেটাই মানে যদি আপনার হ্যান্ডরাইটিং ঠিকঠাক না হয়, অনেকে খুব মানে জড়িয়ে পেঁচিয়ে লেখে, তখন কিন্তু ও ঠিকঠাক ভাবে ট্রান্সলেট করতে পারবে না। আমারটা ঠিকঠাক ভাবে মোটামুটি পেরে গেছে, অসুবিধা হয়। হ্যাঁ ছোট অনেক কিছু লেখা থাকলে তখন টাইমও নেবে বেশ অনেক, এটা স্যার প্রিন্সিপাল স্যার বলেছিলেন দেখিয়ে দিতে। আমার মনে হচ্ছে এটা বোধহয় একটু কোয়েশ্চেন অনেকে হাতে লিখে, কোয়েশ্চেন এর জন্য বেটার, আমরা আমাদের কোয়েশ্চেন এর জন্য লিখে নিয়ে তারপরে ওটা দিয়ে দিলে মোটা হয়ে যাবে, এটা ভালো, ওটা যে টাইপ করার থেকে ওটা হয়ে যাবে, কিন্তু যখন লিখবেন একদম মানে ওই ফন্ট গুলো যেন পরিষ্কার থাকে। হ্যাঁ একদম পরিষ্কার করে, হ্যাঁ হ্যাঁ একটু একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে, ও তো একদম পরপর প্যারাগ্রাফের মতো করে দিবে। হ্যাঁ
এটা এটা এক্সেলে হয়, এক্সেল শিটে হয়, মানে সাপোজ ধরো এই মার্কস যখন আপনি এই যে ডাউনলোডটা করছেন তখন যদি এক্সেলের অপশন তো নেই মনে হয়, তাহলে এটাকে এক্সেলে তো আপনি মানে কি করে নেবেন, মানে এক্সেলের টেবিল থাকলে সেখানে আপনি এক্সেলের নিতে পারেন, সেটা ধরো কনভার্ট করা যায় যদি কোনো টেবিল থাকে। হ্যাঁ 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 এক্সেলে কনভার্ট করতে চাই। ও তখন আপনি যখন এটা ওপেন করবেন তখন আপনি গুগল ডকস দিয়ে ওপেন না করে গুগল শীট দিয়ে ওপেন করবেন, তাহলে ওটা গুগল শীট বলছি, হ্যাঁ গুগল শীটই তো, গুগল শীটে খুলবে, একদম এক্সেল ফরম্যাটেই খুলবে। আচ্ছা এই দীপমালা বলছি যে বাংলায় হাতের লেখা কি গুগল ডকস হ্যাঁ 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 নিতে পারবে, নিতে পারবে, নিতে পারবে। আচ্ছা আচ্ছা আমার কাছে এখন নেই, সুপর্ণা দিদি যদি থাকে তাহলে দেখিয়ে দিতে পারো, সুপর্ণা দিদি আছে হ্যাঁ সেটাই বলছি আর কি, এটা যেভাবে দেখালি সেটাই বলছি, বাংলাটাই ধর আমি হাতে লিখলাম সেটা সেটা কিভাবে কনভার্ট কি কিভাবে একই মানে প্রসিডিউরটা একই ও করতে পারবে, বাট গুগল ড্রাইভ এই যেমন দেখালাম পর পর স্টেপ বাই স্টেপ একই বলছে তো কিছু করতে হবে না, একদম একই, আপনি বাংলায় কোন একটা আপনি কোনো একটা বাংলায় পিকচার তুলে বাংলায় লিখে সেটাকে পিকচার তুলে ল্যাপটপে রাখবেন, তারপর যেরকম দেখালাম পর পর মানে আপনি এই যে ড্রাইভে যাবেন, ড্রাইভে গিয়ে নিউ, নিউ থেকে ফাইল আপলোড, ফাইল আপলোড থেকে ওই ফাইলটাকে আপলোড করবেন, যেমন এই যে এখানে আপলোড হলো এটা আপলোড হয়ে গেছিল, এটাকে তারপর রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ডকস, গুগল ডকস এ করলে একটু টাইম নেবে ট্রান্সলেট হতে, তারপর এই যে আমার যেমন এটা ট্রান্সলেট হয়েই আছে, এবার হচ্ছে লেফট সাইড এর ফাইল থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে মাইক্রোসফট ওয়ার্ডে করলে এটা ডাউনলোড হয়ে যাবে, দেখুন এখানে আমার ডাউনলোডেড ফাইলটা আছে, এটাকে এবার আমি ওপেন করলে ওটা আমার ওয়ার্ডে খুলবে, ওয়ার্ডে তখন এবার খোলার পরে হ্যাঁ এবার ওয়ার্ডে যখন খুললো তখন আপনি আপনার প্রথম কাজ হচ্ছে এই যে ইমেজটা যেটা ছিল ইমেজ ফাইলটা এটাকে ডিলিট করে দেবেন, আর এটা একটা লাইনও আসবে লাইনটাকেও আপনি ডিলিট করে দেবেন, দিয়ে জাস্ট আপনার যে নিজের যেটা আসবে ওটাকে ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে। আচ্ছা 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 বুঝতে পেরেছি কিছুটা, ওকে আচ্ছা যেটা বলার কথা সেটা হচ্ছে প্রথমে হ্যাঁ বলছি 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 আমি দু জায়গাতেই বলবো, একটা হচ্ছে গুগল শীট, একটা হচ্ছে এমএস এক্সেল, যেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে দু জায়গাতেই বলে দিচ্ছি আমি। তো প্রথমে আমি যে কোনো একটা প্রথমে দেখুন এখানে আমি কি করেছি ড্রাইভটা খুলেছি, আমি ড্রাইভ থেকে গুগল শিটে অ্যাকচুয়ালি প্রথমে ফিল্টারটা করব, তো সেক্ষেত্রে প্রথমে গুগল ড্রাইভ খুলতে হবে, তো তার জন্য আপনাকে লগ ইন থাকতে হবে আপনার অ্যাকাউন্টে, জিমেল অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে, এবং যখন আপনি ড্রাইভটা খুলবেন তখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমার কাছে ফিডব্যাক বা ইভেন্ট রেজিস্ট্রেশন বিভিন্ন রেসপন্স যেগুলো আমাদের ওয়েবিনিয়ার ছিল সেগুলো আমার এক্সেল শিট আছে, তো যখন আমি একটা এক্সেল শিট খুলতে পারি আমি ডবল ক্লিক করলেই খুলে যাবে এক্সেল শিট, ধরুন আমি এটা খুলছি ইভেন্ট রেজিস্ট্রেশনটাই খুলছি আমি ধরুন, তো দেখুন একটা আলাদা ট্যাবে খুলে গেল, তো দেখতে পাচ্ছেন এখানে আমার পুরোপুরি এটা গুগল শিট, ঠিক আছে গুগল স্প্রেডশিট যেটা আমরা বলে থাকি সেটা খুলেছে, এবার আমরা ধরুন এখানে ফিল্টার করতে চাইছি, ঠিক আছে অলরেডি আমার এখানে ফিল্টার অ্যাপ্লাই করা আছে, তো আমি এখান থেকে ফিল্টারটা তুলে দিলাম, দেখুন এখন কোনো ফিল্টার নেই, ঠিক আছে এখন কোনো ফিল্টার আমার অ্যাপ্লাই করা নেই এই ডকুমেন্টের মধ্যে, তো আমি যখন এখানে ফিল্টার অ্যাপ্লাই করব তো দেখুন এখানে একটা আইকন দেওয়া আছে ক্রিয়েটর ফিল্টার, দেখুন আপনার এখানে একটা আইকন দেওয়া আছে ক্রিয়েটর ফিল্টার একদম রাইট সাইডে, দেখুন আপনি দেখবেন আপনার প্রত্যেকটা যে কলম আছে প্রত্যেকটা যে কলম আছে দেখুন এখানে যদি আপনি বাইরে ডকুমেন্টে ক্লিক করেন দেখবেন প্রত্যেকটা কলমের পাশে দেখুন একটা করে ড্রপ ডাউন চলে এসেছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকের একটা কলমের পাশে দেখুন ড্রপ ডাউন চলে এসেছে, দেখুন দেখতে পাচ্ছেন, তো এবার ধরুন আপনি ধরুন ডেজিগনেশন ওয়াইজ সর্ট করতে চাইছেন বা ফিল্টার করতে চাইছেন, ঠিক আছে তো কি করবেন আপনি এই ড্রপ ডাউনটাতে ক্লিক করলেন, ঠিক আছে যখনই ড্রপ ডাউনটাতে ক্লিক করবেন এখন দেখুন নিচে একটা অপশন দেখাচ্ছে, চার আমার এখানে চার রকম ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ফ্যাকাল্টি ইন কলেজ ইউনিভার্সিটি, একটা হচ্ছে স্কলার, একটা হচ্ছে স্টুডেন্ট পিজি, একটা স্টুডেন্ট ইউজি,
সো দেয়ার আর ফোর টাইপস অফ ক্যাটাগরি, তাহলে এখানে আমি চার রকম ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা আমি ধরুন চুজ করতে চাই, তাহলে কি করবো আমি? দেখুন এখন চারটেই টিক মার্ক করা আছে, তো সেক্ষেত্রে আমি চারটাকে তিনটাকে আমি আনটিক করলাম, ওকে, আর একটাকে টিক রাখলাম, তো আমি করে ওকে করলাম। যেই ওকে করবো তখন সেক্ষেত্রে কি হবে, আমার ফ্যাকাল্টি ইন কলেজ আমার ইউনিভার্সিটিটা আমার অ্যাকচুয়ালি পুরো কিন্তু ডেটা চলে এসছে, ফিল্টার হয়ে গেছে, আমার এখন যা ডেটা আছে সেটা কিন্তু টোটাল ফ্যাকাল্টি ইন কলেজ আর ইউনিভার্সিটি। আমি যদি মনে করি যে একসাথে ঢুকে দেখবো তাতেও দেখতে পারি, আমি যদি মনে করি ফ্যাকাল্টি ইন কলেজ আর ইউনিভার্সিটি অফ স্কলার তো সেটাও দেখতে পারি, জাস্ট চুজ করবো এটাকে, চুজ করার পর ওকে করবো, ওকে করার পর আমি কিন্তু এটাকে দেখতে পারি। আবার আমি যদি মনে করি যে আমি এরকম করবো না, আমি কিছু কন্ডিশন দিয়ে ফিল্টার করবো, ধরুন আমি কোনো কন্ডিশন দেবো হচ্ছে কিরকম, ধরুন এখানে একটা লেখা আছে, দেখুন একটা অপশন দেওয়া আছে ফিল্টার বাই কন্ডিশন, দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেওয়া আছে ফিল্টার বাই কন্ডিশন, তো ফিল্টার বাই কন্ডিশন আপনারা করতে পারেন, তো সেক্ষেত্রে বেসিক্যালি আপনাকে কন্ডিশন দিতে হবে, তো এখানে আপনি কন্ডিশন দিতে পারেন যে ইজ এমটি, ইজ নন এমটি, মানে একটা কন্ডিশন দিতে পারেন, এখানে অত কিছু অপশন দেওয়া যাবে না, কারণ এটা গুগল শিটে অতগুলো অপশন দেয় না, বাট কিছু করতে পারেন, যেরকম হচ্ছে যে টেক্সট কন্টেন্ট, যেরকম হচ্ছে টেক্সট ডাজ নট কন্টেন্ট, বা টেক্সট স্টার্ট উইথ, ধরুন হচ্ছে টেক্সট স্টার্ট উইথ হচ্ছে আমি বললাম যে এস, ধরুন আমি বললাম এখানে ভ্যালু দিলাম হচ্ছে এস, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে আমি যখন এটা ফিল্টার করবো তখন এখানে তাহলে আমার সেই অনুযায়ী ফিল্টারটা কিন্তু আমার অ্যাপ্লাই হবে। এখানে যদি ওকে করি, এটা যদি আমি ওকে করি তখন দেখুন এখানে এস দিয়ে কিছু হচ্ছে না, ঠিক আছে, তার মানে কি, তার মানে ওরকম কোনো ডেটা পাচ্ছে না, ঠিক আছে, তো যেটা আমার দেব আমি সেরকম ভাবে হতে হবে, টেক্সট স্টার্ট উইথ, ওটা তো তোমার নেমে নেমে যেতে হবে, হ্যাঁ নেমে নেমে যেতে হবে, হ্যাঁ নেমে করতে পারি, বা আপনি চাইলে ধরুন আপনার কোনো ধরুন মার্কস, ধরুন আপনার কাছে কোনো কোনো স্টুডেন্টের রেকর্ড আছে কত মার্কস পেয়েছে তারা, তো সেখানে দেখুন এখানে গ্রেটার দেন আর ইকুয়াল টু এই অপশনগুলো আপনারা পাচ্ছেন, যেটা আপনারা কন্ডিশন ফিল্টারে পাচ্ছেন, ঠিক আছে, বা ইজ বিটুইন, ধরুন আমি বললাম যে আপনাদের ধরুন আপনারা জানতে চাইছেন যে কতজন স্টুডেন্টের কত মধ্যে হয়, এজ কত মধ্যে হয়, ধরুন 18-24 মধ্যে হয় স্টুডেন্টের এজ, তাহলে সেক্ষেত্রে আপনি ওখানে দিলেন হচ্ছে ইজ বিটুইন 18-24, মানে ফর এক্সাম্পল বলছি, ধরুন আপনার কাছে কোনো ডেটা আছে এরকম ডেটা যেখানে আপনার স্টুডেন্টের এজ কালেক্ট করেছেন, এবার ধরুন আপনি জানতে চাইছেন যে কিরকম স্টুডেন্ট, মানে বিএসসি স্টুডেন্ট নাকি পিইউজি পিজি স্টুডেন্ট, সেটা দেখতে পারবেন, কারণ বিএসসি স্টুডেন্ট বেসিক্যালি এজ হয় 19-21 মধ্যে মোটামুটি, তো সেক্ষেত্রে ওটা আপনি দিতে পারবেন, তো যেরকম আপনাদের ডেটা হবে সেরকম আপনার এখানে কন্ডিশন দিয়ে করতে পারবেন ফিল্টারটা, ঠিক আছে, তো এখানে আমি এটা দিতে পারি আর নাও দিতে পারি, সেটা আমার উপর ডিপেন্ড করতে, আমি যদি নান করি তাহলে নান হয়ে যাবে। আচ্ছা, এখানেই আপনি দেখবেন কিন্তু কালার দিয়েও শর্ট করা যায়, বা এমনি নর্মাল শর্ট এ টু জেড অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে পারবেন, যদি শর্ট এ টু জেড করেন তাহলে সেক্ষেত্রে বেসিক্যালি করলে আপনি ওকে যদি করে দেন, ওকে করে দিলে বেসিক্যালি কিন্তু আপনার চলে আসবে এখানে, তো আপনি এখানে ক্লিয়ার করতে পারেন, ফিল্টারটাকে ক্লিয়ারও করে দিতে পারেন, ধরুন ফিল্টার বাই ভ্যালুটাকে ক্লিয়ার করে দিলেন, ঠিক আছে, তাও করতে পারবেন, এবং ধরুন হচ্ছে আপনার এখানে আমি বলি, যদি এখানে যদি আমি বলি ফর এক্সাম্পল হচ্ছে, ধরুন আমি এখানে টিক করছি, ফর এক্সাম্পল এখানে টিক করলাম, চারটাকে টিক করলাম, ওকে করলাম, তো দেখুন এখানে যখন আমি ওকে করব, এক মিনিট, একটু বেশি নিচে নেমে চলে এসছে, সরি ডেটাটা নিচে চলে এসছে, তো দেখুন এখানে আমি একবার ফিল্টারটা করছি, অ্যাপ্লাই করি, দেখুন তো ফিল্টারটা অ্যাপ্লাই প্রবলি হয়েছে, বাট থেকে আমার মতে বেসিক্যালি বলে কি যে আপনি এখান থেকে পার্টিকুলার, ধরুন ক্ষেত্রে ফিল্টারিং ক্ষেত্রে কি করেন, ধরুন আপনি পার্টিকুলার কোন স্টুডেন্টের ডেটা দেখতে চাইছেন, বিএসসি জেনারেল বা সেমিস্টার 1 বা সেমিস্টার 2 বা সেমিস্টার 3, ঠিক আছে, অনার্স বা জেনারেল, সেরকম নাকি আপনাকে ফিল্টার করে নিতে হবে প্রতিটা কলমে গিয়ে যদি ফিল্টার করে নেন, ধরুন আমি এখানে থেকে দেখলাম হচ্ছে ফ্যাকাল্টি আর ইন কলেজ আর ইউনিভার্সিটি, এটা ধরুন আমি চুজ করলাম, বাকিগুলো অফ করে দিলাম, ঠিক আছে, এটাকে ওকে করলাম যেরকম, তারপর আমি এখানে সিটিতে গিয়ে আমি আবার ফিল্টার করছি কি, ধরুন আপনি এখানে ফিল্টার করলেন হচ্ছে কি, আমি ফিল্টার করলাম হচ্ছে ধরুন এখানে ব্যারাকপুর বাসা সব তুলে দিলাম, এখানে তুলে দিয়ে আমি খালি কলকাতা করছি, ধরুন কলকাতা অনেকগুলো আছে, অনেকগুলোই আছে, তো এখানে ধরুন এইগুলো তুলে দিলাম শুধুমাত্র কলকাতাকে রাখো, বা আমি ধরুন এগুলো সব তুলে দিচ্ছি, সব ওগুলো অফ করে দেবো, সব টিক মার্কগুলো আমি অফ করে দিচ্ছি, তো অফ করে দেওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে শুধুমাত্র আমি কলকাতা রাখতে চাইছি, আমি দেখতে চাইছি কলকাতার মধ্যে কতজন অ্যাকচুয়ালি ফ্যাকাল্টি আছে যারা আমাদের এই ওয়ার্কশপে কাজ করেছে বা জয়েন করেছে, তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র এইটুকু দিয়ে আমি ওকে করলাম, তো দেখুন আমার কিন্তু ডেটা অনেক কমে গেল, এখন দেখুন কলকাতা অনেক বেশি আছে, শিলিগুড়িও ছিল, সিঙ্গুর ওগুলো আছে,
ওগুলো আমি অফ করি তাই জন্য দেখাচ্ছে, অফ করে দেখাবেন যেরকম বেলদা, বেলদাটা আমি অফ করিনি পশ্চিম মেদিনীপুর তাই জন্য দেখাচ্ছে আমাকে, ঠিক আছে? যেটা আমি অফ করব না সেটা আমাকে দেখাবে, আর যেটা আমি অফ করবো সেটা দেখাবে না। তার মানে এখানে বেসিক্যালি আমি কিন্তু মানে আমার যেটুকুনি দরকার সেইটুকুনি যেটা আমি কিন্তু তুলে নিতে পারছি। ফিল্টারটা অপশনটাই হচ্ছে কি যেটুকুনি আমার প্রয়োজন সেটুকুনি আমি নেব, ঠিক আছে? তো এটা আপনারা আপনাদের মতো অনুযায়ী করতে হবে, কারণ কি আপনারা কোন ডেটাতে কাজ করবেন সেটা হচ্ছে ব্যাপার। কারণ আমি যে ডেটাটা খুলেছি এখানে আমি ডেসিগনেশন এবার সিটির অনুযায়ী সার্চ করলাম, ফিল্টার করলাম। এবার আপনারা হয়তো স্টুডেন্টের ডেটা খুলবেন, তখন হয়তো ওখানে আপনারা সেমিস্টার বা অনার্স জেনারেলের উপর বেস করে করতে পারেন বা মার্কসের উপর বেস করে করতে পারেন, সেটা আপনাদের ডেটা অনুযায়ী চেঞ্জ হবে, ঠিক আছে? আপনি যদি নান আছে এখানে আপনি গিয়ে গ্রেটার দেন আর এই যে গ্রেটার দেন আর গ্রেটার দেন ইকুয়াল টু এইটাতে আমাকে ভ্যালু দিতে হবে, ভ্যালু দিতে হবে যে আপনি কতটা বেশি চাইছেন, ঠিক আছে? তো এখানে আমার কাছে ডেটাটা নেই, নাহলে দেখাতে পারতাম আমি আপনাকে। আমি একটা কাজ করবো যে আমাকে এটা একটা ছোট ভিডিও বানিয়ে আপনাকে পাঠিয়ে দেবো যে এটা ডেটা মানে কুইজের ডেটা যে মার্কসটা যেটা বলছে দীপমালা, তো ওখানে হ্যাঁ ওগুলো করা যায়, ওগুলো করা যায়, অসুবিধা নেই। কারণ ওগুলোতে আপনার যদি ডেটা থাকে তাহলে সেটাতে করতে পারবেন, কারণ আমার কাছে যে ডেটা আছে এখন সেটাতে আমি করতে দেখাতে পারছি না আপনাকে, কারণ এখানে আপনার কোনো মার্কসের কোনো ব্যাপার নেই আসলে, বুঝতে পারলেন? হ্যাঁ সবই রেজিস্ট্রেশনের কাছে যেটা আছে, আমার কাছে যা ড্রাইভার যেটা তার মধ্যে আমি একটা খুলেছি একটা, তো ওটা আমি একটা পাঠিয়ে দেবো আপনাদের ভিডিও, আমি ওটা করে পাঠিয়ে দেবো ইউটিউব চ্যানেলে, আমাদের আপলোড করে দেবো, ওটা আপনাদের লিঙ্ক দিয়ে দেবো আমি। আচ্ছা সম্রাট, হ্যাঁ হ্যাঁ বলছি জেন্ডার দিয়ে যদি করতে চাই মেল ফিমেল, হ্যাঁ তাহলে আমি ওখানে দিলাম ধরো একটা অপ্ট করলাম মেল অপ্ট করলাম স্টুডেন্টস এর মেল অপ্ট করলাম, তাহলে আমাকে শুধু মেলটাই দেখাবে তাই তো? মেলটা অফ করবেন না, মেলটাকে টিক মার্ক রাখবেন, ফিমেলটাকে অফ করবেন। আচ্ছা যে হ্যাঁ ওটাকে টিক রাখবো সেটাই আমাকে দেখাবে। এবার এই ডেটাটা কি আমি কপি করে অন্য জায়গায় পেস্ট করব? হ্যাঁ একদম 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 এখান থেকে দেখুন, ধরুন আমি এখন তো ফিল্টার অ্যাপ্লাই করেছি আমি, তাহলে আমি এখন যদি এটাকে সেভ করতে চাই তাহলে কি করব? আমি এই ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি এটাকে কি করতে পারি এখানে দেখুন, মেকা কপি করতে পারি অথবা ডাউনলোড করতে পারি, এইটুকুই এটাকে ডাউনলোড করতে পারি, ঠিক আছে? অথবা আমি ধরুন এটাকে আমি কি করতে পারি, এটাকে ধরুন আমি এখানে মেকা কপি করে নিতে পারি বা এটাকে ইম্পোর্ট করতে পারি কোনো জায়গাতে, অন্য জায়গাতে ইম্পোর্ট করতে পারি বা মুভ করাতে পারি, সবকিছুই করতে পারি। তো আমি এখানে ডাউনলোড করতে পারি এক্সেল ফাইলে, তো এক্সেল ফাইলে ডাউনলোড করে নিতে পারি বা পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারি, যে কোনো ফর্মেটে ডাউনলোড করতে পারি, ঠিক আছে? সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কিরকম ফর্মে ডাউনলোড করতে চাই। ধরুন আমি মাইক্রোসফট এক্সেল ডাউনলোড করলাম, তো কি হবে আমার এটা কিন্তু মাইক্রোসফট এক্সেল ডাউনলোড হয়ে গেল এখানে, এবং আমি যদি এটাকে খুলি মাইক্রোসফট এক্সেলে আমার কিন্তু এটা জিনিসটা আমি মাইক্রোসফট এক্সেলে দেখতে পাবো, এবং এটা শুধুমাত্র কিন্তু ওই ওইটুকু পোর্শন থাকবে যেটুকু পোর্শন আপনার ফ্যাকাল্টি আর এটার উপর বেস করে, বুঝতে পারলেন কি বললাম? এটা কিন্তু খালি ফ্যাকাল্টি মানে ফিল্টার ডেটাটা আছে এখানে, এখানে ফিল্টার ডেটাটা আছে, এখানে পুরো ডেটা কিন্তু নেই, কারণ এখানে দেখুন এখানে এখনো পর্যন্ত দেখুন ফিল্টারটা অ্যাপ্লাই করা আছে এখানে, দেখুন ঠিক আছে? ঠিক আছে, এটাও করতে পারেন, অনেক কিছুই করা যায়, সেভ অ্যাজও করা যায়, আপনি আলাদা করে ইম্পোর্ট করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন, পিডিএফ এ সেভ করতে পারেন, পিডিএফ এ সেভ করে নিতে পারেন, ওখান থেকে অনলাইনে তো আপনার গুগল শীট তো পিডিএফ এ সেভ করতে দিচ্ছে, এখান থেকেও আপনি করতে পারবেন, এখান থেকেও আপনি করতে পারবেন। এখানে গিয়ে প্রিন্টে যাবেন, প্রিন্টে গিয়ে এখান থেকে মাইক্রোসফট এক্সেল থেকে প্রিন্টে যাবেন, প্রিন্টে গিয়ে দেখুন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, আমি এখান থেকে জাস্ট প্রিন্ট করবো। আমরা এখানে বেসিক্যালি আমার এখানে পিডিএফ এ ফাইলটা নাম দিতে বলছে, আমি এখানে ধরুন যেখানে সেভ করতে চাই যেমন ডাউনলোড সেভ করবো, আমি এখানে নাম দেবো জাস্ট হচ্ছে কি ফর এক্সাম্পল হচ্ছে কি ডেটা, ডেটা নাম দিল, তো ডেটা নাম দিচ্ছি, ডেটা নাম দিয়ে আমি জাস্ট এখানে সেভ করবো, এন্টার মারবো, তো দেখুন আমার এখানে বেসিক্যালি প্রিন্ট হয়ে গেল জিনিসটা, পোর্টালটা প্রিন্ট হয়ে গেল পিডিএফ এ, এবং আমি এটা পিডিএফ এ বেসিক্যালি খুলতেও পারবো এখান থেকে। আমি পিডিএফ এ সরি এটা নয়, এটা নয়, এটা নয়, এটা অন্য একটা ফাইল, এটা নয়, এই ফাইলটা নয়, দাঁড়ান বলছি, এই যে ডেটা, এটা আমি বেসিক্যালি কিন্তু দেখুন এখানে পুরোপুরি ডেটাটা কিন্তু আমার প্রিন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন?
তাহলে এখানে পুরোপুরি প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ, এবারে এখানে ব্যাপারটা কি হয়, এখানে ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আপনার এই যে জিনিসটা দেখবেন আপনার দুটো ভাগে ভাগ হয়ে আছে, দুটো ভাগে ভাগ হয়ে আছে। ভাগ হচ্ছে আপনার হচ্ছে যেহেতু এক্সেলে, তো এবার এক্সেলে সেক্ষেত্রে অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে। আর একটা কথা বলবো, যেটা দীপমালা দীপমালা যেটা দেখাচ্ছে সেটাও আমি একটা একটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কি আপনারা ওই যে ইমেজ যেটা করলো না দীপমালা, যেটা গুগল ডক্স থেকে করলো, ওটা একটা উপায় আছে। আর একটা উপায় হচ্ছে কি, আপনারা যদি ছবি তুলেছেন, তো ছবি তুলেছেন, তো ওটা অ্যাকচুয়ালি ছবিটা বেসিক্যালি জেপিজি ফরম্যাটে হয়, জেপিজি ফরম্যাটে হয়, ফরম্যাটটা জেপিজি ফরম্যাটে হয়। তো আপনারা অনলাইনেও সার্চ করতে পারেন, ধরুন আপনি গুগলে যান, গুগলে যাবেন, গুগলে গিয়ে জাস্ট খালি আপনারা সার্চ করবেন হচ্ছে কি বেসিক্যালি হচ্ছে কি জেপিজি টু ওসিআর, ওসিআর ওসিআর ওয়ার্ড কনভার্সন, জাস্ট এইটা টাইপ করুন, ওসিআর ওয়ার্ড কনভার্সন। ওসিআর মানে হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, ঠিক আছে। তো এটা জাস্ট টাইপ করবেন, টাইপ করে জাস্ট আপনি এন্টার মারবেন, তো দেখবেন অনেকগুলো অনেকগুলো লিংক খুলছে, ঠিক আছে। তো এই কোনো যে কোনো একটা লিঙ্কে যাবেন, ঠিক আছে, এখানে যে কোনো লিঙ্কে যাবেন, এখান থেকে আপনি বেসিক্যালি কিন্তু এই যে ধরুন নিউ ওসিআর ডট কম, এখানে গেলেন, একটা ছবি ধরুন চুজ করলেন, ঠিক আছে, একটা ধরুন ছবি চুজ করলেন, তো ছবিটা চুজ করলেন, তো ছবিটা চুজ করার পর আপনি যদি ওখানে কনভার্ট করেন, ওখানে আপনার ধরুন বলছে আমি ধরুন একটা ছবি বলি আপনাকে, তাহলে বুঝতে পারবেন, ধরুন আমি এটা ছবিটাই বলি, একটা ছবি দেখুন যেমন ভাবে ওয়ার্ড টু পিডিএফ করি আর কি। হ্যাঁ 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 বাংলা বেসিক্যালি করাই যায়, অসুবিধা কিছু নেই, আমি বাংলা আপনাকে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, না আমি বাংলা আপনাকে করে দেখিয়ে দিচ্ছি। তো বাংলা করতে গেলে বেসিক্যালি আমি ধরুন একটা কাজ করি, এক মিনিট, বাংলা করতে গেলে করবো আমি, সেটা হচ্ছে কি আপনাকে দেখাচ্ছি বাংলাটা, জাস্ট জাস্ট খালি দেখাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ এটা অগ্র কি বলে, এটা বেসিক্যালি বাংলার জন্য বেসিক্যালি আমাদের লাগে, মানে তোমার বললাম না দু লাইন লিখে দাও অগ্র দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, ধরুন 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 এলাম লিখছি, ধরুন এটা তো ইংলিশে লিখছো? হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আর সেটা ইংলিশ 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 হয়ে আছে না, ওটা ইংলিশ হয়ে আছে না, ওটা ইংলিশ হয়ে আছে, বাংলা করো, উপরে দেখো। হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি দেখেছি, ধরুন আমি লিখছি এখানে, ধরুন ভালো আছি, ধরুন ভালো আছি, যাই হোক আছি, যার মানে ভালো 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 আছি, করোনা লেখো, ভালো থেকো, ভালো থেকো, বৃহস্পতিবার মহালয়া, ভালো থেকো, শুভ শুভ মহালয়া, মানে কিন্তু বোঝা যাচ্ছে না যে পূজো আসছে, শুভ মহালয়া, ঠিক আছে, ধরুন আমি এইটুকুনি লিখেছি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এইটুকুনি লিখেছি। এবার আমি এটাকে বেসিক্যালি ছবিতে কনভার্ট করছি, ছবিতে কনভার্ট করার জন্য আমি অনেক কিছু টুলস আছে আমার কাছে, সেটা আমি দিয়ে করছি অ্যাকচুয়ালি, আমি এখন আমার কাছে টুলস আছে সেটা দিয়ে আমি করছি। ধরুন আমি এখানে বেসিক্যালি এটাকে ছবিতে আমি কনভার্ট করতে চাইছি, ঠিক আছে, এটা কি তুমি বিজয় কনভার্টারে করছো? এটা না আমি করছি, মানে বিজয় কনভার্টারে জাস্ট লিখলাম, লেখার পর আমি ছবিটা তৈরি করেছি, ঠিক আছে। এবার ধরুন আমি ছবিটাকে আমি বেসিক্যালি ওয়ার্ডে কনভার্ট করতে চাইছি, কারণ সবসময় কিন্তু ওয়ার্ড গুলো ঠিক ডিটেক্ট করতে পারে না, ঠিক আছে, তো ওটা হচ্ছে একটা ফ্যাক্টর থাকে, সেই জন্য ভালো পিডিএফ তো করতে পারি। হ্যাঁ পিডিএফ তো, হ্যাঁ পিডিএফ তো করতে পারি, পিডিএফ তো হবে।
আচ্ছা দাও হুম হুম এখনি লাগছে না লাগবে ছবিটা চুজ করার পরে এখানে একটা অপশন আছে হচ্ছে কি এখানে অপশন হচ্ছে কি এখান থেকে আমি বলতে পারি ওখানে কি অপশন বেঙ্গলি না ইংলিশ না কি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তুমি এখান থেকে চুজ করতে পারো যদি ল্যাঙ্গুয়েজ থাকে তো ঠিক আছে দেখুন এখানে আমার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি থাকে না চট করে কারণ কি সবকিছুতে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ করা থাকে না তো ইংলিশ তো থাকে জার্মান থাকে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পারবেন আর যদি ল্যাঙ্গুয়েজ না থাকে তখন সেক্ষেত্রে আপনাকে অন্য সাইড দেখতে হবে যেমন এখানে দেখুন এখানে আপনার ওই ল্যাঙ্গুয়েজটা নেই মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা নেই সেক্ষেত্রে এখানে আপনি পারবেন এখানে আপনি ইংলিশটা করতে পারবেন রাশিয়ান জার্মান এতগুলো করতে পারবেন কিন্তু বেঙ্গলিটা করতে পারবেন না সেক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে কি তাহলে এখান থেকে বেসিক্যালি যেমন বলুন হচ্ছে কি ধরুন আপনি এখানে লিখে সার্চ করতে পারেন যদি থাকে তো আপনি সার্চ করতে পারেন এখানে ওসিআর কনভার্ট টু জেপিজি টু ওয়ার্ড বেঙ্গলি বেঙ্গলি টেক্সট পরিমাণে সার্চ করতে পারেন জাস্ট ঠিক আছে তো এখানে দেখুন ফ্রি অনলাইন বেঙ্গলি ওসিআর দিচ্ছি আপনাকে একটা সাইট আছে তো এখানে আপনি যেতে পারেন এখানে গিয়ে আপনি দেখুন গেলেন ঠিক আছে তো এখানে গেলেন এখানে গিয়ে আপনি আপনার ওই ফাইলটাকে দিতে পারেন দেওয়ার পর আপনি ওটাকে কনভার্ট করতে পারেন তো সাইটটা খুলতে টাইম লাগে একটু ওয়েট করে যান তো এখানে দেখুন এখানে ইমেজ অফিয়ার করতে বলছে তো এখানে বেসিক্যালি আমি ইমেজটা চুজ করব তো এখানে ইমেজটা বেসিক্যালি চুজ করতে হয় আমাকে চুজ করতে হয় ফাইলটা চুজ করতে হয় ঠিক আছে দেখুন এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দেখুন চুজ হয়ে আছে অলরেডি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চুজ হয়ে আছে তাহলে সেক্ষেত্রে আমি করতে পারব সেক্ষেত্রে আমি করতে পারব করতে পারা যায় তো করতে পারা যাবে তো এখানে সিলেক্ট ইমেজ করব আমি এই ইমেজটা আমি বেসিক্যালি করব দেখুন এখানে আমি সরি এটা না এইটা এটা আমি চুজ করব ওপেন করলাম তো এটা আমার ইমেজটা ওপেন হয়েছে এখান থেকে আমি এটাকে বেসিক্যালি আই এম নট রোবট এটাকে বেসিক্যালি করতে হয় এখানে বেসিক্যালি কিছু বলছে মাউন্টেন আর হিলস কোনটা আছে তো আমি এখান থেকে মাউন্টেন আর হিলস চুজ করে নিচ্ছি কোনটা মাউন্টেন্স আছে দেখে নি আচ্ছা কোনো মাউন্টেন্স নেই তো ভেরিফাই করে নেব একটুখানি জাস্ট তো ভেরিফাই করিয়ে নিয়েছি এবং তারপরে আমার বেসিক্যালি কি হবে এখানে আমি এখান থেকে কনভার্ট করতে পারবো এক্সট্রাক্ট টেক্সট করে আমি কনভার্ট করতে পারবো হ্যাঁ কনভার্ট ঠিক আছে এখানে কনভার্ট করতে পারবো ঠিক আছে তো দেখুন আমার এখানে বেসিক্যালি আমাকে কনভার্ট করতে হচ্ছে রিকগনাইজিং টেক্সট দেখাচ্ছে এখানে ঠিক আছে এবার দেখুন আমাকে কিন্তু এখান থেকে কনভার্ট করে নিয়েছে দেখেছেন কনভার্ট করে নিয়েছে ভালো আছি ভালো থেকো শুভ মহালয়া তো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবে এখান থেকে ডাউনলোড করতে পারবেন ডকএক্স এ করতে পারবে পিডিএফ এ করতে পারবে টেক্সট করতে পারবে আর যেরকম আছে আপনি এখানে ডকে করুন ধরুন ডকে করলেন তো ডকে করলেন তো ডকে হয়ে যাবে ওয়ার্ড ফাইলে হয়ে যাবে কনভার্ট হচ্ছে দেখুন এটা ডাউনলোড হবে এটা ফাইল ডাউনলোড হবে আপনার একটু দাম জাস্ট আপনি করতে পারেন যদি কেউ দেখুন এখানে বলছে যে আমাকে বলছে যে হাউ ডু ইউ ওয়ান্ট টু ওপেন দিস ফাইল আমি অবভিয়াসলি মাইক্রোসফট ওয়ার্ডে খুলতে চাইছি এখান থেকে এখানে ওয়ার্ডে ওকে করে দিলাম তো ওকে করে দিলে আমাকে বেসিক্যালি আমাকে ওয়ার্ড 2010 আছে আমার আমার ডেস্কটপে অ্যাকচুয়ালি 2016 টা আছে বাট 2010 টাও ঠিক আছে আর অনেকে পুরনো ভার্সন ইউজ করে পুরনো ভার্সনও চলে যাবে এই দেখুন আমার এখানে বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি এসে গেছে তো এটা আমি করতে পারি এটা হচ্ছে বেসিক্যালি আপনারা করতে পারেন হ্যাঁ তো এখান থেকেও করতে পারেন ওখান থেকেও করতে পারেন ওখানেও হবে গুগল ডক্সও হবে তো এখানেও হবে তো এই ব্যাপারটা আছে ওসিআর কনভার্টার দিও ওসিআর ওসিআর এখানে আমার ধরুন কোম্পানি নেম কোম্পানি নেম ধরুন আমি চাইছি হচ্ছে ধরুন এই সমস্ত কিছু আসবে না যেগুলো এগুলো আসবে না সেগুলো সেগুলো ওখানে যেরকম পাওয়া যায় একই রকম ভাবে একটুখানি আলাদা জাস্ট একটুখানি আলাদা কিছুই নেই বাকি পুরোটাই এক সেম প্রসেস ঠিক আছে এবার ওখানে দেখুন একসাথে আমি পুরো ফিল্টার করছিলাম তো ওখানে একসাথে পুরো ফিল্টার হয়ে যাচ্ছিল তো এখানে আমি চাইলে কি হয় আমার যেটাতে দরকার ধরুন আমার দরকার হচ্ছে অ্যাড্রেসটাতে বা সিটিতে বা কান্ট্রিতে আমার যেখানে দরকার আমি শুধুমাত্র সেখানেই ফিল্টারটা করবো কি করে করবো ধরুন আমি এখানে ধরুন আমি করতে চাইছি হচ্ছে কোথায়
সিটিতে করতে যাচ্ছি বা কান্ট্রিতে করতে যাচ্ছি, তাহলে আমি কান্ট্রিতে যাবো, এখানে কান্ট্রি কলমটা চুজ করবো। কান্ট্রি কলমটা কিভাবে চুজ করবো, দেখুন কলমের নাম হচ্ছে এফ। আমি এখানে জাস্ট পয়েন্টারটা নিয়ে যাবো, নিয়ে গিয়ে জাস্ট লেফট ক্লিক করবো, দেখুন কান্ট্রি কলমটা আমার চুজ হয়ে গেছে, টোটালটা সিলেক্টেড, টোটাল কান্ট্রি কলমটা আমার সিলেক্টেড হয়ে গেছে। তো রাইট নাও আমি কি করবো, আমি যাবো হচ্ছে এখানে, এই যে দেখুন শর্ট অ্যান্ড ফিল্টার দেখতে পাচ্ছেন, এখানে একটা ফাইনালের সাইন দেওয়া আছে এবং এর জেড দেওয়া আছে, মানে শর্ট আর ফিল্টার। ধরুন শর্ট করতে পারেন, এখানে দেখাচ্ছে এক্সপ্যান্ড সিলেকশন, শর্ট করে দিলাম, দেখুন এখানে আমি পুরো এ থেকে আমার একদম পুরো শর্ট হয়ে গেছে। আমি এখান থেকে নতুন একটা ট্যাব খুলতে পারি, যেমন নিচে একটা অপশন আছে ইনসার্ট ওয়ার্কশিট, নতুন একটা ওয়ার্কশিট আমি নিতে পারি ট্যাব দিয়ে, ইনসার্ট ট্যাব, এখান থেকে শিট 1, তো এখানে গিয়ে জাস্ট আমি এটাকে পেস্ট করে দেবো, জাস্ট এটা পেস্ট করে দেবো, শুধুমাত্র ওইটুকু যেটা আমার পেস্ট হয়ে গেল, যেটুকু নিয়ে কাজ করবার, যেটুকু নিয়ে আমার কাজ করা দরকার সেটা আমার পেস্ট হয়ে যাচ্ছে, এবং ওটা নিয়ে আমি পরবর্তীকালে সেভ করতে পারি নাও করতে পারি, সেটা আমার উপর ডিপেন্ড করছে, কারণ এমনিতে ওটা সেভ হয়ে থাকছে। তার কারণ হচ্ছে কি, এটা টোটালটা একটা ওয়ার্কবুকের মধ্যে, মাইক্রোসফট এক্সেলকে বলা ফাইলটাকে বলা হয় ওয়ার্কবুক, আর ওয়ার্কবুকের মধ্যে থাকে হচ্ছে ওয়ার্কশিট, এইগুলো হচ্ছে বিভিন্ন শিট, নিচে দেখতে পাচ্ছেন এগুলো ইউকে 5 ডেটা শিট, শিট 1 এটা একটা শিট, এভাবে আমি আরো শিট তৈরি করতে পারি, একটা ওয়ার্কবুকের মধ্যেই আমি মাল্টিপল শিট তৈরি করতে পারি, এবং তারপর নানা রকমের যা যা কাজ কাজ করতে পারেন আপনারা, ফাংশন নিয়ে কাজ করতে পারেন আপনারা, যা যা যেটা দরকার সেটা করতে পারবেন এখানে। এক্সেলে প্রচুর ফাংশনালিটি আছে, মানে এক্সেলে ফাংশনালিটি বলতে গেলে আরো মানে ধরুন একটা আরো মানে একটা সেশন চলে যাবে, হ্যাঁ, কারণ কি এক্সেলে অনেক কিছু আছে, যেমন মানে আপনারা যদি, আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি, আমরা আমি আপনারা যদি অফ টাইমে আপনাদের যখন উইন্ডোজ 10 এ চলে, কিন্তু অবভিয়াসলি আমি আপনাকে বলতে পারবো যে ওই ভার্সনটার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন, কারণ বেসিক্যালি আপনি এখানে লিখুন এমএস এক্সেল, এমএস এক্সেল, ঠিক আছে, এমএস এক্সেল 2016, এমএস এক্সেল 2016, ঠিক আছে, টিউটোরিয়াল আপনি পেতে পারেন এখানে, টিউটোরিয়াল যেতে পারেন, এখানে অনেক টিউটোরিয়াল দিচ্ছে এরা, প্রচুর ভিডিও লেকচার আছে, ভিডিও লেকচারের পুরো সিরিজ আছে আপনার, মানে ধরুন হচ্ছে প্রায় ধরুন এখানে ধরুন 135 খানা ভিডিও দেখতে পাচ্ছেন, 135 ভিডিও বা 103 ভিডিও, যেখানে আপনাকে অনেক সুন্দর করে দেখিয়ে বুঝিয়েছে, আপনার যদি অফ টাইমে দেখতে চান তো দেখতে পারেন, ঠিক আছে, আপনার যদি অফ টাইমে দেখতে চান সেটাও দেখতে পারেন যে আপনারা এ করবেন কিনা, মানে এখানে দেখুন প্রত্যেকটা মানে বেসিক থেকে শুরু করে আপনারা সেটা করতে পারেন, যদি আপনাদের যেটা দরকার, যেটা দরকার, যেটা দরকার আপনারা জানা পুরো সুন্দর করে পুরো বুঝিয়ে দিয়েছে একদম, কি করে এক্সেলে কাজ হয় মানে এভরিথিং, মানে আপনারা ধরুন বলছি, আমি বলছি আপনাকে ধরুন আমি এটাকে ভিডিওটাকে খুলছি, দেখুন ক্রিয়েট অ্যান্ড ক্লোজ ফাইল কি করে খুলবেন, উইন্ডোজে গিয়ে কি করে খুলবেন, সব কিছু খুব ইজিলি বুঝিয়েছে, যেটা দরকার আপনার এই লিস্ট থেকে, এই লিস্ট থেকে যেটা দরকার সেটাকে আপনি নিতে পারেন, ঠিক আছে, নিয়ে করতে পারেন ইজিলি, আপনারা করতে পারবেন এখান থেকে, ধরুন আপনাদের অন্য সময় দরকার ধরুন সেই সময় আপনারা করতে পারবেন যদি আপনারা চান, ঠিক আছে, কারণ অনেক কিছু আছে এক্সেলে শেখার মতো, কারণ এক্সেল প্রচন্ড ইম্পর্টেন্ট, আমাদের যারা রিসার্চে কাজ করে তারাও এক্সেলে মোটামুটি যেটা নিয়ে কাজ করে, এক্সেল খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তেমনি গুগলের স্প্রেডশিটও তেমনি একটা ইম্পর্টেন্ট জিনিস, তো ওটাতে আপনারা কাজ করতে পারেন, এটা যেতে পারেন এখানে গিয়ে সার্চ করতে পারেন, ওকে, এটাই হচ্ছে আমাদের আমার বলার মধ্যে ছিল মোটামুটি, তো আই হোপ কি আমার মানে ঠিকঠাক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন, যে কোন জায়গাতে যদি ওয়েবিনার হওয়ার পরে আমি চাইছি কি যে ফিডব্যাক যারা না দিয়েছে তাদের সার্টিফিকেট দেব না, আপনি যখন ওয়েবিনার করছেন তখন তো আপনি একটা করছেন রেজিস্ট্রেশন ফর্ম,
একটা করছেন ফিডব্যাক ফর্ম, তাহলে দুটোর জন্য তো দুটো আলাদা রেসপন্সিট করছে। আচ্ছা আচ্ছা, তাহলে ফিডব্যাকের জন্য তো আপনার একটা আলাদা রেসপন্স পাচ্ছে, তাহলে আপনি ফিডব্যাক থেকে আপনি ওখান থেকে পাঠাবেন, ওখানে আপনি ওই অটোমেটিক বেসিক্যালি সার্টিফিকেটটা তৈরি করবেন। আগের ভার্সন যদি থেকে থাকে, আগের ভার্সনটা হচ্ছে এরকম কালার ছিল, কালারটা আমি বলছি এরকম ছিল আগের মাইক্রোসফট এজ, এজ ওল্ড ওল্ড লোগো, ওল্ড লোগো ওটা খুব ভালো কাজে দেয় মাইক্রোসফট ওয়ার্ড এর ক্ষেত্রে। আর যদি আপনাদের কারো পেন ট্যাব থাকে তাহলে তো আরো ভালো, ঠিক আছে, পেন ট্যাব থাকলে পেনে পেনে থ্রু দিয়ে আপনারা ইজিলি আরো ভালো করে করতে পারবেন, বাট যাই হোক এমনি হাত দিয়েও করতে পারবেন মাউস দিয়ে। এখানে যাবেন ড্রাইভে গিয়ে আপনি এখান থেকে ধরুন, আমি এখানে বললাম ফর এক্সাম্পল হচ্ছে আমি এখন পেন ট্যাব দিয়েই করছি এটা, বেসিক্যালি এখানে ধরুন জ্যামবোর্ডে গেলাম, তো জ্যামবোর্ডটা আমার ওপেন হচ্ছে এখানে, নতুন একটা বোর্ড হোয়াইট বোর্ড, আমি এখানে বেসিক্যালি হোয়াইট বোর্ডে আমার পেন দিয়ে ভালো মতো ভাবে পড়াতে পারি, মানে সুবিধাটা হচ্ছে কি আমি পড়াতে পারবো খুব সুন্দর করে। তো এখান থেকে জাস্ট প্লাসে যাবো জ্যামবোর্ড, গুগলের জ্যামবোর্ড খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট যেটা হোয়াইট বোর্ড আমাকে প্রোভাইড করছে, এবং এখানে আমি এটাকে পরবর্তীকালে সেভও করে রাখতে পারি, আমি যদি মনে করি যে বোর্ড ওয়ার্কটাকে সেভ করে রাখতে পারবো সেটাও আমি করতে পারবো। তো এখানে দেখুন এই যে পেনে একটা অপশন আছে, পেনের একটা অপশন আছে, তো আমি এখান থেকে বেসিক্যালি আমার নিজের নাম লিখতে পারি, তো বেসিক্যালি হচ্ছে নাম লিখতে পারি, তো তারপরে সমস্ত কিছু সুন্দর ভাবে করা যায় যদি পেন ট্যাব থাকে। হ্যাঁ, বাজে লেখা মানে আমি হাত দিয়ে, দেখুন আমি হাত দিয়ে করছি, এখন আমি হাত দিয়ে করছি, হাত দিয়ে করলে কিরাম হচ্ছে দেখুন, কিরাম বড় হয়ে যাচ্ছে, মানে জিনিসটা কিরাম ছোট হয়ে যাচ্ছে, আমি যখন পেন দিয়ে করবো তখন দেখুন কত সুন্দর লেখাটা হচ্ছে, ঠিক আছে, মানে আমি পুরোপুরি একদম এখানে, তো এখানে ডেট দিয়ে দেবো, ডেট দিয়ে আমি পুরো মার্কস ফার্কস দিতে পারবো, সুন্দর ভাবে করা যায়। আমি এখানে ক্লিয়ার ফ্রেমও করতে পারি, ফ্রেমটা ক্লিয়ার করে দিতে পারি, অনেক কিছু করা যায়। এগুলো জ্যামবোর্ডও খুব সুন্দর একটা অপশন আছে আমাদের কাছে, যেটা দিয়ে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি, ঠিক আছে। তো এখান দিয়ে আপনারা সার্কেলও তৈরি করতে পারেন, এখান দিয়ে আপনারা বেশি বিভিন্ন এখান দিয়ে ধরুন আপনারা এখানে সার্কেল বিভিন্ন রকম কিরাম সার্কেল তৈরি করবেন, এরকম সার্কেল তৈরি করবেন না কি করবেন সেটা করা যায় এখান থেকে, সার্কেল না কি করবেন ছবি এখানে আপনি ইনসার্ট করতে পারেন, অ্যাড ইনভেস্ট করতে পারেন, অনেক কিছু করা যায় এগুলো, ঠিক আছে। এগুলো মানে আরো অনেক এক্সট্রা ফিচার আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, যখনই একবার করে ওয়ার্কশপ হবে তখনই আমরা একটু করে এনরিচ হব, সত্যি কিছু জানি আর আছে না। আর ওই যে ওবিএসটা দিয়ে রেকর্ডের ওইটা কি মানে কেউ করেছে? হ্যাঁ, ওবিএসটা আমি দেখিয়ে দিচ্ছি, ওবিএসটাও খুব সুন্দর জিনিস, ওবিএসটা সবাই পারবে ইজি, মানে রেকর্ডটা এই সফটওয়্যারটা আপনারা না পাবেন যদি কেউ গুগল মিটের ক্লাস নেয়, কারণ আমাদের গুগল মিটের ক্লাস নিতে হচ্ছে, আমি বলেই দিচ্ছি, কারণ কি আমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট, আমাকে গুগল মিটের ক্লাস নিতে হচ্ছে, আমাকে বোঝাতে হচ্ছে, তো আমি লিখি আমি এখানে OBS টা আমি নাবাই, OBS টা আমি ডাউনলোড করব, তো এই OBS সফটওয়্যারটা নামাবেন আপনারা, সেখান থেকে দেখুন এই OBS লিখবেন দেখুন ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যার, ঠিক আছে। তো এটাকে জাস্ট এখানে যাবেন, এটাতে ক্লিক করবেন, দেখবেন এখানে অনেকগুলো ভার্সন দেওয়া আছে, এটা হচ্ছে ম্যাক, এটা হচ্ছে লিনাক্স, এটা হচ্ছে লিনাক্স, এটা হচ্ছে আপনার উইন্ডোজ, ঠিক আছে। তো দেখবেন এখান থেকে আপনি নিচে যদি নাবান দেখবেন এখানে আপনার দেখাচ্ছে ডাউনলোড ইনস্টলার, তো বেসিক্যালি এইটা বেসিক্যালি আপনার উইন্ডোজ 10 এরই, ঠিক আছে। যদি নাবান না এখান থেকে যখনই নাবাবেন OBS টা ইয়ে করা।
হ্যালো কি হয়েছে ওবিএসটা দেখাবো দেখা না দেখা লেফট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আমার নেটটা একটু অনেক কেটে গেছে রেকর্ডটা কি ইয়া আছে আমাদের তো রেকর্ডটা চলছে হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি দেখা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওবিএসটা দেখুন আমার এখানে ইনস্টল করা আছে ওবিএসটা ইনস্টলেশনের জন্য ম্যাডাম ভিডিওটা কি আপনার আছে কাছে করা তাহলে ওটা দিয়ে দিতে হবে তাহলে শেয়ার করে দিতে হবে যাই হোক ওবিএসটা আমার কাছে ইনস্টল করা আছে আমি ওবিএসটাকে খুললাম দেখুন ওবিএস স্টুডিওটা আমার কাছে ওপেন হচ্ছে এখন ওবিএস স্টুডিওটা ওপেন হোক ওয়েট করুন হ্যাঁ দেখুন ওবিএস স্টুডিওটা আমার ওপেন হয়ে গেছে ঠিক আছে তো যখন ওবিএস স্টুডিওটা ওপেন হয় না তখন বেসিক্যালি প্রথমে আপনাকে এখানে আপনার একটা অপশন দেখায় এই যে দেখুন আমার ডেস্কটপে দেখাচ্ছে এটা বেসিক্যালি একটা এখানে আমার অপশন থাকে হচ্ছে কি ডিসপ্লে ক্যাপচার দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন এরকমই দেখাবে মানে যেহেতু আমাদের ডিসপ্লে এরকমই দেখাবে এরকমই হবে এরকমই দেখাবে মানে প্রথমে এরকমই দেখাবে প্রথমে এরকমই দেখাবে ঠিক আছে প্রথমে আপনাকে এরকমই দেখাবে তারপর যখন হবে আপনি যখন এখানে রেকর্ডিং স্টার্ট করবেন না স্টার্ট রেকর্ডিং তখন ঠিক ঠিক আছে তখন আপনার এখানে বেসিক্যালি কি হবে বলুন তো তখন এখানে রেকর্ডিংটা স্টার্ট হবে ঠিক আছে তখন এখানে রেকর্ডিংটা স্টার্ট হবে দেখুন আমি এখানে রেকর্ডিং করেছি অনেকগুলো রেকর্ডিং আমার কাছে করা আছে যেরকম নানা রকম ভিডিও বা ওয়েবিনিয়ার যেগুলো আমি করেছি এখানে দেখুন বা ক্লাস যেগুলো করেছি আমি এখানে তো সেগুলো আমার এখানে করা আছে তো ধরুন আমি আজকেই একটা ক্লাস করেছি না কালকে একটা ক্লাস করেছিলাম সম্ভবত তো এখানেই ধরুন এইটা ধরুন 8-9 এটা ধরুন এটা ধরুন খুলছি আমি ঠিক আছে তো এটা ধরুন খুলছি দেখুন প্রথমে আমার এটাই আছে ঠিক আছে এবার ধরুন যখন আমি এটাকে বেসিক্যালি মিনিমাইজ করব এটাকে মিনিমাইজ করে দিতে হবে রেকর্ডিংটা অন দেখুন এখানে বেসিক্যালি আমি লাইভ স্ট্রিমিং করেছিলাম সেদিনকে কবে একটা করেছিলাম মনে নেই যাই হোক কবে একটা করেছিলাম এই যে রোল অফ ইকুয়াল অপরচুনিটি সেল যেটা ওইদিন তো ওইদিনকে করেছিলাম লাইভ স্ট্রিমিংটা সেটা হচ্ছে কি এখানে আমার কাছে পুরো কিন্তু ওনার আওয়াজটা আছে আপনি এখন শুনতে পাচ্ছেন না আওয়াজটা কারণ কি আমি এখন মাইক্রোফোনটা ইউজ করছি তো তাই জন্য এখন শুনতে পাবেন না বাট আপনি যদি রেকর্ড করেন তখন আপনি বুঝতে পারবেন তো ওবিএস একটা খুব ভালো প্ল্যাটফর্ম যেখানে আপনি কিন্তু কাজ করতে পারেন এবার এখানে আপনারা অনেক কিছু কাজ করতে পারেন অনেক কিছু কাজ করা যায় লাইভ স্ট্রিমিং করা যায় সবকিছুই করা যায় তো তার মধ্যে আপনারা শুধুমাত্র রেকর্ডিংটা করুন তাহলেই হবে রেকর্ডিংটা আপনারা করতে পারেন যারা গুগল মিটে ক্লাস নিচ্ছে তো সেক্ষেত্রে বলে থাকি প্রথমে হচ্ছে কি করতে হয় এখানে ওবিএসটা খোলার পর এখানে দেখবেন দুটো ট্যাব দেওয়া আছে একটা সিন একটা হচ্ছে তোর একটা হচ্ছে স্ক্রিন একটা হচ্ছে সোর্স ঠিক আছে তো এখানে দেখুন একটা স্ক্রিন অ্যাড করা যায় এই যে দেখুন প্লাস সাইন আছে অ্যাড আমি এখানে একটা প্লাস করে আমি স্ক্রিনের নাম দিচ্ছি ধরুন হচ্ছে প্লাস রেকর্ডিং ধরুন প্লাস নাম দিলাম প্লাস রেকর্ডিং নাম দিলাম ঠিক আছে নাম দেওয়ার পর আমি ওকে করলাম যেই ওকে করলাম দেখুন এখন এখানে পুরো ব্ল্যাঙ্ক আছে তাই তো এবার কি হচ্ছে এবার আপনাকে এখানে সোর্সে আসতে হবে ঠিক আছে এবার সোর্সে আসতে হবে সোর্সে এসে দেখবেন এখানে দেখুন নিচে একটা প্লাস মাইনাস প্রপার্টি যেগুলো দেওয়া আছে তো আপনি প্লাস মাইনে ক্লিক করবেন প্লাস সাইনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে তো তার মধ্যে দেখবেন ডিসপ্লে ক্যাপচার একটা অপশন আছে ঠিক আছে তো এই ডিসপ্লে ক্যাপচারটা চুজ করবেন চুজ করার পর এখানে নাম দেবেন একটা ধরুন নাম দিলেন হচ্ছে বলুন ফর এক্সাম্পল নাম দিলেন হচ্ছে কি মাই ক্লাস আমি আমি ভয় পেয়ে গেছি মাই ক্লাস নাম দিলাম নাম দেওয়ার পর আমি বেসিক্যালি এখানে কি করলাম ওকে করে দিলাম ঠিক আছে দেখুন এখন কিন্তু আমার এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন চলে এসে এটাকে ওকে এটাকে ওকে করুন এবার দেখবেন আপনার এদিকে দেখুন এই জিনিসটা বেড়ে গেছে এই যে উইন্ডোটা দেখুন একটুখানি বেড়ে আছে দেখুন এই দিকটাতে এই যে জায়গাটাতে আমি যেখানে পয়েন্টারটাকে এ করছি দেখুন একটুখানি দেখুন এ হয়ে আছে মানে বাইরে বেরিয়ে আছে কি করবেন এটাকে করতে গেলে যেটা করবেন সেটা হচ্ছে রাইট ক্লিক করার পর এখানে দেখবেন ট্রান্সফর্মটা অপশন থাকবে ট্রান্সফর্ম সেটাকে এখানে ফিট টু স্ক্রিন এই করে দিলেন দেখুন এখন ঠিক আছে এখন স্ক্রিনে মানে সামঞ্জস্য চলে এসেছে ঠিক আছে এবার ধরুন আমি রেকর্ডিং করছি আমি কি করবো জাস্ট এখানে রেকর্ডিং এ ক্লিক করবো তো দেখুন রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে এখন কিন্তু রেকর্ডিং হচ্ছে এবার আমি ধরুন এখানে এটাকে মিনিমাইজ করলাম তাহলে এখন কিন্তু আমার এই স্ক্রিনটা এটা আপনি দেখতে পাচ্ছেন এখন এখানে এই স্ক্রিনটা রেকর্ড হচ্ছে আমি এটাকে মিনিমাইজ করলাম তো এখন এই স্ক্রিনটা রেকর্ডিং হচ্ছে ধরুন আমি এখন গুগল মিটে চলে যাচ্ছি তো গুগল মিটে রেকর্ডিং হচ্ছে মানে এখন এইটা রেকর্ডিং হচ্ছে আমি যেখানে যাব সেইখানে ডিসপ্লেটা ক্যাপচার করবে আমি যেখানে যাব সেখানে ডিসপ্লেটা ক্যাপচার করবে এবং সেটাকে রেকর্ড করবে এবং আফটার রেকর্ডিং হয়ে যাওয়ার পর মানে ক্লাস হয়ে যাওয়ার পর আপনি কি করতে পারেন ক্লাস হয়ে যাওয়ার পর যেটা করতে পারেন সেটা হচ্ছে কি আপনারা
এখানে আসবেন OBS এ, আবার OBS টাকে ওপেন মানে এ করবেন মানে খুলবেন, এখানে খোলার পর দেখবেন এখানে একটা অপশন দেওয়া আছে স্টপ রেকর্ডিং, জাস্ট স্টপ রেকর্ডিং করতে পারেন। ঠিক আছে, স্টপ রেকর্ডিং করলে কি হবে, ফাইলটা তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি এখানে আপনাকে ফাইলটা তৈরি করে যেটা এখন রেকর্ড করলাম সেটা দেখাচ্ছি আপনাকে। দেখুন এই দেখো আজকে তৈরি করেছি, দেখুন 15/9/2020। ঠিক আছে, তো টাইম দেখাচ্ছে 19:46:40। তো এখানে দেখুন আমি এখানে যখন যাচ্ছি, দেখুন আমি এখানে ডবল ক্লিক করলাম, তো এখানে দেখুন আমাকে VLC মিডিয়া প্লেয়ার দেখাচ্ছে এখানে। দেখুন এখানে দেখুন আমি যে এই দেখুন চেঞ্জ করেছি, দেখুন আমাকে দেখাচ্ছে। এবার আপনি সাউন্ডটা কেন শুনতে পাচ্ছেন, তার কারণ হচ্ছে কি এখন আপনি, আমি তো হেডফোনটা ইউজ করছি, তো এখানে বেসিক্যালি শোনাতে পারবে না। তো আমি দেখুন এখানে গেছিলাম, তো এখানে দেখুন এখানে কিন্তু এসেছে, তো যা রেকর্ড করলাম এখন পর্যন্ত সেটা কিন্তু আমার সাউন্ডটা থাকছে এবং আমার ফাইলে আমার কম্পিউটারের মধ্যে স্টোর হচ্ছে। এটা আপনারা করতে পারেন, এটা করলে আপনাদের হ্যাঁ ভিডিওস এর মধ্যে এটা সেভ হবে। এই যে ভিডিওস মানে আমাদের যে এখানে যে আপনি যাবেন, আপনারা যদি আর সবাইকেই বলবো উইন্ডোজ 10, সবাইকে বলবো যে উইন্ডোজ 10 টা ইনস্টল করতে। উইন্ডোজ 7 এ কিন্তু অত ফিচার্স পাবেন না, আমি আবারো বললাম উইন্ডোজ 7 এ কিন্তু অত ফিচার্স পাবেন না। উইন্ডোজ 10 করতে হবে, মাইক্রোসফট এজ ইউজ করতে হবে, গুগল ক্রোমে পাবেন, গুগল ক্রোমে পাবেন, কিন্তু গুগল ক্রোম অনেক বেশি স্লো করে দেয়। এবং যে প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে কি আপনার অটো ক্যাটে অনেক সময় প্রবলেম হয়, অনেকেই ফেস করছে অটো ক্যাটে প্রবলেম, তো ওটা প্রবলেম হয় গুগল ক্রোমে, যেটা মাইক্রোসফট এজে নতুন ভার্সনে প্রবলেম হয় না। তো নতুন মানে আপনাকে আপনার কম্পিউটারকে আপডেট রাখতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা, এটাই বলার ছিল। আশা করি আপনাদের আর কোনো ডাউট আছে কিনা বলুন, ডাউট থাকলে বলুন, বলে দেবো। যখন যেটা দরকার আপনাদের তখন সেটা আপনারা ইজিলি ইউটিউবে যা আছে তা হয়তো মানে তা হয়তো কোথাও নেই, খুব ভালো হলো, অনেক শেখা গেল। এবার এই খাতা দেখার সময় নিশ্চয়ই সকলেরই কিছু না কিছু প্রবলেম হবে, তোমাদের একটা সাপোর্ট দিতে হবে, তোমরা রেডি থেকো। পুরোটাই তো পিডিএফ এ খাতা দেখা, এটা নতুন সিস্টেম, অনেকেই আজকে যারা যারা অংশগ্রহণ করলেন তারা হয়তো পারবেন আশা করছি, 50% তো অংশগ্রহণ করেছেন, বাকিরা জানি না কি হবে। তোমাদেরকে তোমাদের মাঝে মাঝেই ফোন কল যাবে, এটা হচ্ছে না ওটা হচ্ছে না কিভাবে করব, তোমরা একটু সাথে থেকো, এটাই। থ্যাংক ইউ, তাহলে এখানেই শেষ করা হোক, কারোর কিছু আর কোয়েশ্চেন নেই, তো থাকলে ওদেরকে টেক্সট করে জেনে নিও, আসলে এটা যখন করতে যাব তখনই অসুবিধাটা ফিল করব, শুনে তো বোঝা যাবে না। ওকে ঠিক আছে, হ্যাঁ মিটিং এন্ড হলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুপর্ণা, সম্রাট, দীপমালা, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ম্যাডাম বেরিয়ে যাচ্ছি, তাহলে এন্ড করলাম।